হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার আজকে আমরা বায়োলজির যে এমসিবিউ সিরিজ শুরু করেছিলাম সেখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশন নিয়ে চলে এসেছি যেগুলো সাধারণত এর আগে বিভিন্ন এক্সামে এসেছে বা আপকামিং যে এক্সামগুলো আছে সেখানে আসতে পারে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব আপনার পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রেজ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই দেহে একশো এম বিশুদ্ধ রক্তে কত পরিমাণ অক্সিজেন বহন করে দশ এম এল কুড়ি এম এল তিরিশ এম এল চল্লিশ এম এল সঠিক উত্তর হবে অপশান বি কুড়ি এম এল নেক্সট কোয়েশ্চেন অ্যান্টিবডি কী উৎপন্ন করে বা অ্যান্টিবডি কে উৎপন্ন করে অস্থিমজ্জা প্লাজমা ও লসিকা যকৃত বৃক সঠিক উত্তর হবে অপশান বি প্লাজমা ও রসিকা নেক্সট কোয়েশ্চেন ইসিজির দ্বারা কার কার্যকলাপ মাপা হয় বা দেখা হয় মস্তিষ্ক হৃৎপিণ্ড ফুসফুস বৃক্ষ সঠিক উত্তর হবে অপশন বি হৃৎপিণ্ড কারণ আমরা জানি হার্ট বা কার্ড রিলেটেড কোনো কিছু যদি টেস্ট করাতে হয় তার একদম বেসিক টেস্ট হচ্ছে ইসিজি এবার কোশ্চেন আসতে পারে যে ইসিজি কিসে কী লিপিবদ্ধ করে হার্টবিট লিপিবদ্ধ করে নাকি তার কিভাবে কতটা হার্ট রক্ত পাম্প করছে নাকি তার ভেন্টিকুলার যে ডেনসিটি আছে সেটা নাকি কতটা বিভব পার্থক্য আছে সেটা এই যে জিনিসগুলো আছে সেগুলো দেখে তাহলে কিন্তু হবে যে ইসিজি যেটা লিপিবদ্ধ করে সেটা কিন্তু হবে তার বিভব যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু দেখে নেক্সট কোয়েশ্চেন মানুষের চামড়া তৈরি হয় কি দিয়ে এপিডার্মাল কোষ দ্বারা প্যারেনকাইমা দ্বারা স্থায়ী কলা দ্বারা কানেকটিভ টিস্যু দ্বারা সঠিক উত্তর হবে অপশান এ এপিডার্মাল কোষ দ্বারা নেক্সট কোশ্চেন দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি আমাদের দেহে যে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে তো সেটা কোন গ্রন্থি নিয়ন্ত্রণ করে পিটুইটারি হাইপোথ্যালামাস পিনিয়াল থাইরয়েড সঠিক উত্তর হবে অপশান বি হাইপোথ্যালামাস নেক্সট কোয়েশ্চেন কিডনি সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানের শাখাটি কি কার্ডিওলজি অর্নিথোলজি অফথেলমোলজি নেফ্রোলজি সঠিক উত্তর হবে অপশান ডি নেফ্রোলজি নেক্সট কোয়েশ্চেন মানবদেহে অ্যাপেন্ডিক্স কার সঙ্গে যুক্ত থাকে বৃহদান্ত্র অর্থাৎ লার্জ ইন্টেন্সটাইন ক্ষুদ্রান্ত স্মল ইন্টেন্সটাইন গল ব্লাডার পাকস্থলী বা স্টমাক সঠিক উত্তর হবে অপশান এ প্রিয়দন্ত্র বা লার্জ ইন্টেন্সটাইন নেক্সট কোয়েশ্চেন নিষিদ্ধ ডিম্মাণুর ইমপ্লান্টেশনের জন্য জরায়ু থেকে কোন হরমোন করিত হয় অক্সিটোসিন প্রোল্যাক্টিন এস্ট্রোজেন প্যারাট্রপিন সঠিক উত্তর হবে অপশান সি এস্ট্রোজেন নেক্সট কোয়েশ্চেন কিডনির পরিস্রাবণ ইউনিটকে কী বলে আমরা কী জানি কিডনি তো পিউরিফাই করে সেই ইউনিটকে যার যে ইউনিট আছে বা একক আছে তাকে কি বলে ইউরেটার ইউরেথ্রা নিউরোন নেফ্রন সঠিক উত্তর হবে অপশান ডি নেফ্রন নেক্সট কোয়েশ্চেন মানুষের শরীরে চুল ছাড়া আর কোন অংশ ক্যারেটিন দিয়ে তৈরি হাঁটু দাঁত নো চামড়া সঠিক উত্তর হবে অপশান সি নো ক্যারেটিন নামক একটি প্রোটিন দিয়ে তৈরি নেক্সট কোয়েশ্চেন শরীরের সবচেয়ে ছোটো পেশির নাম কি বুটক পেশি ক্লুটেন পেশি স্যাটারিয়াস পেশি স্টেপেডিয়াস পেশি সঠিক উত্তর হবে অপশান ডি স্টেপোডিয়াস পেশি নেক্সট কোশ্চেন মানুষের শরীরে কয়েকটি গুরুত্বপূর্ণ পেশি আছে পাঁচশো তিরিশটি ছশো তিরিশটি সাতশো তিরিশটি আটশো তিরিশটি সঠিক উত্তর হবে অপশান বি ছশো তিরিশটি এটা কিন্তু ডাব্লু মিসলেনিয়াস যেটা হয় সেই মিসলেনিয়াস প্রিলিম দু হাজার এই প্রশ্নটা এসেছিল নেক্সট কোয়েশ্চেন কোনো পদার্থ কোন পদার্থ সঞ্চিত হওয়ার ফলে বেশি বেশি ক্লান্তির উদ্ভব হয় এটা ডাব্লিউ বিসিএস প্রিলিম দু হাজার আঠেরোর কোয়েশ্চেন কার্বন অক্সাইড ক্রিয়েটিনিন ল্যাকটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল সঠিক উত্তর হবে অপশন সি ল্যাকটিক অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন বৃহত্তম শ্বেত রক্তকণিকা কোনটা লিম্ফোসাইট মনোসাইট থ্রম্বোসাইট এরিথ্রোসাইট সঠিক উত্তর হবে অপশান বি মনোসাইট নেক্সট কোয়েশ্চেন মানবদেহে কোন অঙ্গের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয় যকৃত বৃক্ক ফুসফুস কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি বৃক্য বা কিডনি লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোথা থেকে পৃহা কিডনি লিভার বোন ম্যারো সঠিক উত্তর হবে অপশান ডি বোন ম্যারো নেক্সট কোশ্চেন রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার লিভাইন ওয়েনার কেউ নয় সঠিক উত্তর হবে অপশান এ ল্যান্ডস্টেইনার নেক্সট কোশ্চেন কে অক্সিজেন অনুকে আবদ্ধ করতে পারে আর বি সি অর্থাৎ লোহিত রক্তকণিকা ডাব্লিউ বিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকা প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকা কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ আর বি রেড ব্লাড পার্সেল বা লোহিত রক্তকণিকা নেক্সট কোশ্চেন উদ্ভিদের উদ্ভিদের ফুসফুস কাকে বলা হয় কাণ্ডকে মূলকে পাতাকে ফুলকে সঠিক উত্তর হবে অপশান সি পাতা পাতার ধারায় সাধারণভাবে উদ্ভিদেরা শ্বাসকার্য চালায় নেক্সট কোশ্চেন ফুসফুসের আবরণীকে অর্থাৎ মানব দেহের ফুসফুসের আবরণীকে কী বলা হয় ফ্লুরা পেরিকার্ডিয়াম পেরিটোনিয়াম মেসোথেলিয়াম সঠিক উত্তর হবে অপশন এ ফ্লুরা মানব দেহের শ্বাসকার্যের সময় গ্যাসের আদান প্রদান হয় কোথায় ব্রঙ্কাই অ্যালভিওলাই ব্রঙ্কিওল ফ্লুরা সট এটা সুকার হবে ফ্লুরা সঠিক উত্তর হবে অপশন বি অ্যালভিওলাই নেক্সট কোশ্চেন মানব মস্তিষ্কের কোন অংশকে লিটল ব্রেন বা কি বলবো সু সূক্ষ্ম মস্তিষ্ক গুরু মস্তিষ্ক সূক্ষ্ম মস্তিষ্ক এগুলো বলতো সেই লিটল ব্রেন কাকে বলা হয় সেরেব্রাম সেরেবেলাম থ্যালামাস হাইপোথ্যালামাস সঠিক উত্তর হবে অপশন বি সেরেবেলাম নেক্সট কোয়েশ্চেন মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কি সেরেবেলাম সেরেব্রাম মেডুলা অব মধ্য মস্তিষ্ক সঠিক উত্তর হবে অপশান বি সেরেব্রাম সরি নেক্সট কোশ্চেন মানব দেহে সুষুমনা স্নায়ুর সংখ্যা কর্ত সুষুমনা স্নায়ু সুষুমনা কাণ্ড কাকে বলা হয় স্পাইনাল কট তাহলে সুষুমনা স্নায়ু হচ্ছে স্পাইনাল নার্ভ তার সংখ্যা কটা বারো জোড়া একত্রিশ জোড়া একত্রিশটি বারোটি সঠিক উত্তর হবে অপশান বি একত্রিশ জোড়া নেক্সট কোশ্চেন প্রাণীদেহে দীর্ঘতম কোষ কোনটি স্নায়ুকোষ হেপাটোসাইট রক্তকোষ পেশিকোষ সঠিক উত্তর হবে অপশান এ স্নায়ুকোষ নেক্সট কোশ্চেন পাচিত খাদ্য কোথায় শোষিত হয় পাকস্থলী ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র কোলো সঠিক উত্তর হবে অপশন বি ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের বিলাইতে কোশ্চেন পৌষ্টিক নালীর কোন অংশে ফ্যাটের পাচন সম্পূর্ণভাবে সংগঠিত হয় এটা কোন অংশে হবে একসাথে কোন অংশে হয়ে গেছে এটা কোন অংশে হবে অপশনগুলো কি কি বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত পাকস্থলী মুখ সঠিক উত্তর হবে অপশান বি ক্ষুদ্রান্ত নেক্সট কোশ্চেন পরজীবী গোলকৃমি মানবদেহ এটা এক ধরনের প্যারাসাইট তো যেগুলো মানবদেহের মধ্যে থাকে সেটা কোথায় থাকে ক্ষুদ্রান্তে যকৃতে পাকস্থলিতে বৃহদন্ত্রতে সঠিক উত্তর হবে অপশান ডি বৃহদন্ত্র নেক্সট কোশ্চেন পিত্তরস কোথায় সঞ্চিত থাকে গলব্লাডার ডিওডিনাম লিভার ফ্লিহা সঠিক উত্তর হবে অপশান এ গল্প্লাডার এটা মনে রাখতে হবে পিত্তরা সঞ্জিত থাকে গল ব্লাডারে আর রিলিজ হয় বা নির্গত হয় সেটা কিন্তু হবে লিভার আজকে যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কি মানুষের জীভের কোন অংশে তেতো স্বাদ অনুভূত হয় অগ্রভাগ মধ্যভাগ পশ্চাৎভাগ পার্শ্বভাগ আমাদের জীব কীরকম অনেকটা এরকম টাইপের দেখতে তো তাহলে বলেছে জীবের তেতো স্বাদ কোথায় হয় এটা সম্মুখ ভাগ বলা হচ্ছে এটা ভাগ এটা মধ্যভাগ আর পার্শ্ব ভাগ বলতে এই দুটো ভাগ বলা হচ্ছে তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি সরি অপশান সি ভাগ অর্থাৎ এই অংশে তেতো যে স্বাদ সেটা আমরা বুঝতে পারি তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে